রমণীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মিতয়ো স্থিত্বা প্রণমামি মুহুঃ। আজ অধ্যাপক সন্তোষ কুমার এবং অধ্যাপক অরবিন্দ বসু স্মারক বক্তৃতা, এরা পিতাপুত্র। সন্তোষ কুমার বসু জন্মগ্রহণ করেছিলেন 1890 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি রানাঘাট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা, পরে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রিপন কলেজে, বর্তমান সুরেন্দ্রনাথ কলেজ, স্নাতক স্তরে পড়াশোনা করেন। পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত আইন কলেজ থেকে স্নাতক হন। 1911 খ্রিস্টাব্দে তিনি ইন্দুমতী দেবীর সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হন। সাহিত্য এবং যুক্তিবিদ্যার অধ্যাপক হিসাবে সন্তোষ কুমার বসুর কর্মজীবনের সূচনা। পরবর্তীকালে তিনি সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। আইনজ্ঞ হিসাবে কর্মজীবনের নানা পর্বে তিনি মাতৃভূমির সেবায় নিজেকে যুক্ত করেন। 1931 খ্রিস্টাব্দে চট্টগ্রাম আন্দোলনের বিপ্লবীদের তিনি আইনি সহায়তা প্রদান করেন। 1939 খ্রিস্টাব্দে সন্তোষ কুমার আইনজীবী হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকেও আইনি সহায়তা দেন এবং এরপরেই নেতাজি সুভাষচন্দ্রের ঐতিহাসিক মহানিষ্ক্রমণ পর্ব শুরু হয়। নানা কর্মকাণ্ডে সন্তোষ কুমারের স্বদেশ অনুরাগ স্পষ্ট হয়। 1906 খ্রিস্টাব্দে দাদাভাই নৌরোজি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি। সন্তোষ কুমার সে সময় তার একান্ত সচিবের দায়িত্ব লাভ করে নিজেকে কৃতার্থ মনে করেন। 1907 খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের সভাপতিত্বে গঠিত স্টুডেন্টস অ্যান্ড ইয়াং ম্যানস ইউনিয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য তিনি। তিনি দক্ষিণ কলিকাতা জেলা কংগ্রেসের সহসভাপতি ছিলেন। কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সন্তোষ কুমারকে 1930 থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বগৃহে অন্তরীণ থাকতে হয়। এ সময়ে তিনি কলকাতা পৌরসভায় প্রথমে সহ মহানাগরিক এবং পরে মহানাগরিকের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি বঙ্গীয় আইনসভার প্রাদেশিক সরকারের মন্ত্রীর পদও অলঙ্কৃত করেন। স্বাধীনতার পরে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপরাষ্ট্রদূত নিযুক্ত হন এবং তার কার্যকাল ছিল 1948 থেকে 1950 পর্যন্ত। 1956 খ্রিস্টাব্দে সন্তোষ কুমার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি হন। প্রায় একই সময়ে তিনি রাজ্যসভার সদস্য এবং বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ছিলেন। সন্তোষ কুমার বসু শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন। 1977 খ্রিস্টাব্দে 27 মার্চ ভারতের এই মহান সন্তান রামকৃষ্ণকে যাত্রা করেন। আমরা বলেছি বটে অধ্যাপক, কিন্তু তিনি কর্মজীবন সূচনা করে শুরু করেছিলেন অধ্যাপক নাকলজি। তারপর তার জীবনের এই কাহিনী, এটি আমাদের কাছে চমকপ্রদ। এবং অধ্যাপক অরবিন্দ বসু ছিলেন সন্তোষ কুমার বসু ইন্দুমতী দেবীর কনিষ্ঠ পুত্র। 1918 সালে 22 জুলাই জন্মগ্রহণ করেন। মিত্র ইনস্টিটিউশন, প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ বসু শিক্ষালাভ করেন। স্টেটসম্যান পত্রিকার সাংবাদিক হিসেবে তার কর্মজীবনের সূচনা। তিনি আকাশবাণীতেও সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীকালে অরবিন্দ বসু অধ্যাপনা সূত্রে নানা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। ডারহাম বিশ্ববিদ্যালয় এবং স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে তিনি দর্শনশাস্ত্রে এবং ধর্মশাস্ত্রে অধ্যাপনা করেন। তিনি ছিলেন বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রে শ্রী অরবিন্দ প্রফেসর। তারপর অরবিন্দ বসু হার্ভার্ড স্কুল অফ ডিভিনিটি এবং সেন্টার অফ দি স্টাডি অফ ওয়ার্ল্ড রিলিজিয়ান্স ইউএস সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অধ্যাপনা সূত্রে যুক্ত ছিলেন। বিশ্বব্যাপী তার আলোচনা সভাতে অধ্যাপক বসু সুচিন্তিত প্রবন্ধাদি উপস্থাপিত হয়েছে। তার রচিত গ্রন্থাবলীর মধ্যে রয়েছে এ প্রিফেস টু স্টাডি অফ ভাগবত পুরাণ, ব্রহ্ম অ্যান্ড ঈশ্বর ইন ফিলসফি অফ শঙ্কর শ্রী অরবিন্দ, দ্য পোয়েট, ইয়োগী অ্যান্ড ফিলসফার। অধ্যাপক বসু সম্পাদিত বইগুলির মধ্যে রয়েছে শ্রী অরবিন্দ, এ গার্ল্যান্ড অফ ট্রিবিউটস, নিরোদবরণ, সাধক অ্যান্ড পোয়েট, দি মাদার, এ বুকে অফ হোমেজ। এই সমস্ত ছাড়াও স্বদেশে এবং বিদেশে অধ্যাপক বসুর বহু প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এনসাইক্লোপিডিয়া
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, রাধাকৃষ্ণ সম্পাদিত হিস্ট্রি অফ ফিলোসফি ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন, এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে প্রকাশিত দি কালচারাল হেরিটেজ অফ ইন্ডিয়া ভলিউম 7 প্রভৃতি বিখ্যাত বইয়ের অধ্যাপক বসুর প্রবন্ধ স্থান পেয়েছে। অধ্যাপক বসু শ্রী অরবিন্দ পুরস্কার এবং অরোরত্ন পুরস্কারে সম্মানিত হন। অল্প বয়সেই তার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটে। পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের সঙ্গে তার পরিচয় ছাত্রাবস্থা থেকেই ছিল। অবশ্য পরবর্তীকালে 1968 খ্রিস্টাব্দে তিনি স্থায়ীভাবে শ্রী অরবিন্দ আশ্রমেই যোগদান করেন এবং সর্বশেষে 2012 তেসরা জুলাই পণ্ডিচেরি আশ্রমে তিনি শ্রী গুরুর পাদপদ্মে চিরশান্তি লাভ করেন। এই পিতাপুত্রের শালক বক্তৃতা শ্রীমতী মৌসুমী মুখার্জি এবং ডক্টর সুদীপ্ত বসুর সুদীপ্ত কুমার বসুর অর্থানুকূল্যে আয়োজিত। আমি শ্রীমতী মৌসুমী মুখার্জি এবং সুদীপ্ত কুমার বসুকে বিশেষভাবে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। আজ অধ্যাপক সন্তোষ কুমার এবং অধ্যাপক অরবিন্দ বসু স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপিকা ইন্দ্রাণী সান্যাল, প্রাক্তন অধ্যাপিকা দর্শন বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিষয় নৈতিকতার ভিত্তিরূপে রীত, শ্রী অরবিন্দের দৃষ্টিভঙ্গির আলোকে। নৈতিকতার ভিত্তিরূপে রীত, আমরা রীত সত্য দুটো কথা শুনেছি, রীতম এবং সত্যম। সত্য যেটা আচরণে হয় আর রীতম যেটা আমরা পারসিভ করি কিন্তু আচরণ করতে পারি না। ট্রুথ ইজ দ্যাট ইজ প্র্যাকটিস অ্যান্ড রীতম ইজ দ্যাট ইজ পারসিভড। আমাদের জীবনে ধরুন না কেন, একটা আমি যা সহজ করে দিচ্ছি, উনি হয়তো ডিপে চলে যাবেন, কিন্তু এইটা মাথায় রাখলে এটা আলোচনা শুনতে পার ভালো লাগবে। যেমন আমাদের যে পরিবর্তন হচ্ছে, শৈশব থেকে যৌবন, কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, বাকিটা মৃত্যু থেকে নবজন্ম হচ্ছে, সেটা আমাকে আমাদের ধারণা নেই, কিন্তু এটা হবেই, সাইকেলটা চলছে। এই যে পরিবর্তনগুলো হচ্ছে, এটা হচ্ছে ঋত। এই সত্যটাকে আমরা পারসিভ করি চরম সত্য। গাছে পাতা হয়, পাতাগুলো ঝরে পড়ে যায়, হলদে হয়, পড়ে যায়, আবার নতুন পাতা বেরিয়ে আসে। এই যে বিশ্বব্যাপী সব ত্যাগের উপর প্রতিষ্ঠিত, সব জায়গায় ত্যাগ, স্বভাব ত্যাগ, তাদের সবাই অন্যের জন্য আছে, মানুষ শুধু নিজের জন্য কী করে। আমরা ঋতপথ থেকে ভ্রষ্ট হই, আমাকে ঋতপথে ফিরে যেতে হবে। সেই জন্য আমাদের যে বাচিক সত্য, যে সত্য পারসিভ করি, এই প্র্যাকটিস করি, তার মধ্য দিয়ে ওখানে যেতে হবে। এই হচ্ছে আমাদের তত্ত্ব। তা নৈতিকতার ভিত্তিরূপে ঋত, শ্রী অরবিন্দের দৃষ্টির ভঙ্গির আলোকে। খুব সুন্দর আলোচনা। আমি দিদিকে, ইন্দ্রাণী সান্যাল দিদিকে আমি স্বাগত জানাই, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা বুঝতেই পারছেন মননশীলতায়, চিন্তায়, গভীরতায় তিনি উজ্জ্বল, এবং আমাদের তিনি আনন্দেই রাখবেন একটি ঘন্টা। নমস্কার। নমস্কার। প্রথমেই আমি উপস্থিত সকলকে এবং বিশেষ করে স্বামী সুপর্ণানন্দ মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, এবং আজকে আমরা যে শ্রীযুক্ত সন্তোষ বসু এবং অরবিন্দ বসুর স্মরণে যে বক্তৃতামালার আয়োজন করা হয়েছে, তার অন্যতম যে আয়োজককর্তা মৌসুমী মুখার্জি, তাকেও আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ
মানে শ্রীযুক্ত সন্তোষ বসুর সঙ্গে আমার কোনো ডাইরেক্ট পরিচিতি না থাকলেও অরবিন্দ বসুর কাছে কিন্তু আমি ভীষণভাবে ঋণী। 2005 সালে যখন আমরা প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অরবিন্দ সেন্টার আমরা উন্মোচন করলাম, তখন মানে প্রতি সময়ে এবং প্রতিদিনে আমরা যার সাহায্য, উপদেশ এবং নানানভাবে তার দ্বারা অনুপ্রেরণা পেয়েছি, তিনি হচ্ছেন অরবিন্দ বসু। এবং তিনি আমাদের যখন যে প্রয়োজন তখনই কিন্তু তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং পরে ওনার কিছু অপ্রকাশিত রচনা ছিল, কিছু মানে বেশ অনেকই ছিল, সেগুলো তিনি সমস্তই আমাদের এই সেন্টারকে উনি দিয়েছিলেন এবং আমি সেখানে বিশেষ দায়িত্ব নিয়ে তার সমস্ত লেখা একত্রিত করে ওনার একটা কালেকশন অফ এসেস, যেটা অরবিন্দ অ্যাজ আ পোয়েট, যোগী, ফিলসফার অ্যান্ড পলিটিশিয়ান, এই গ্রন্থটা পরে প্রকাশিত হয়েছিল। আজকের এই বক্তৃতায় আমি আজকে বিশেষভাবে ভেবেছি যে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যেটা কিন্তু অত্যন্ত আজকের দিনে একটা খুব রেলিভেন্ট প্রশ্ন নিয়ে সেখানে কিন্তু আলোচিত হয়েছে। এটা শ্রী অরবিন্দ যখন মোটে 18 বছর বয়সের, তিনি যখন কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তিনি তখন কিছু কিছু রচনা তার ছিল করা এবং তার মধ্যে একটা ছিল দ্য হারমোনি অফ ভার্চু। এবং এই হারমোনি অফ ভার্চু এই রচনাটা, এটা তিনি সংলাপের আকারে মানে তিনজন বন্ধু মিলে এবং মাঝে মাঝে এক একজন বাড়তিও কেউ এসে যুক্ত হচ্ছিল, যে যারা সবাই মিলে মানে সারা দিনের মানে সেখানে সেখানে মানে স্পষ্টই বলা হচ্ছে যে সারা দিন মানে একটানা 12 ঘন্টা পড়ার পরে রাত্রির ডিনার সম্পন্ন করে তারা বন্ধুরা মিলে একত্রিত হয়েছেন। এবং সেটাও রোজকার নয়, যে ডায়ালগ এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে, কিন্তু প্রথম তার সূত্রপাত এইভাবে যে যে কেশব, এখানে উনি একটা তার ইমাজিনারি কল্পনার একটা নাম দিয়েছেন কেশব, কেশব বলে যিনি তিনি এখানে হচ্ছেন যে যে পরবর্তীকালে শ্রী অরবিন্দ বলে পরিচিত, তারই তিনি হচ্ছেন একজন রিপ্রেজেন্টেটিভ। তবে সেই পর্যায়ে তখনও তিনি কিন্তু অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ এই নামে পরিচিত, কারণ আমরা জানি যে তার বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ, তার ইচ্ছে ছিল যে তার সন্তানেরা পুরোপুরি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হবে। এবং যখন অরবিন্দ যখন তিনি অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষ এই নামে পরিচিত, তখন মোটে তার 7 বছর হয়েছে, তখনই কিন্তু তাকে বিলেতে চলে আসতে হয়েছিল। তার অপর দুই ভাই দাদাদের সঙ্গে, একজন দাদা একজন ভাই, তার সঙ্গে তিনি চলে এসেছিলেন। তো যাই হোক, এখানে আমি যে এখানে কিন্তু দ্য হারমোনি অফ ভার্চু, এখানে এই যে সংলাপাত্মক যে একটা রচনা, সেখানে আসলে কি মূল বক্তব্য, একটু জল রাখে নি। এখানে যেটা মূল বক্তব্য সেটাই আমি এখানে তুলে ধরবো। এই আলোচনার সূত্রটা অনেকটা এইভাবে, যেন মানে বন্ধুরা একত্রে মিলিত হয়েছে, বলছে যে সারা দিনের যে মানে ম্যালাডি অফ হার্ড ওয়ার্ক, তারপরে আমরা এখন মিলিত হয়েছি, এখন আমরা এইটা নিয়েই আলোচনা করব। অন্য আরেকজন বন্ধু উইলসন নামে, তিনি বলছেন যে তুমি তো খুব প্যারাডক্সিক্যাল, তুমি 12 ঘন্টা পড়াশোনার মধ্যে একেবারে নিবিষ্ট হয়ে থেকে এখন বলছো তুমি এইগুলো নিয়ে আলোচনা করবে। বলছে যে হ্যাঁ, বলছি যে জীবন কেবল কিন্তু শ্রমের জন্য নয়, মানে একেবারে আমার তখন মনে হচ্ছে যে আজকের যুগের এই 18 বছরের মানে ছেলে মেয়ে যাদের চোখের সামনে আছে, তারা নিশ্চয়ই প্রত্যক্ষ করেন যে তাদের কী হার্ডওয়ার্ক এখন করতে হয়। 11-12 এলেই
মানে তাদের আর কোনো দিকে প্রায় তাকাবার সময় থাকে না। তো তখন আমার মনে হচ্ছে একেবারেই যেন সেই রকম ছবি, এবং তখন তাদের আলোচনার বিষয়ে সূত্রপাত হচ্ছে যে আমাদের এম অফ লাইফ কি, জীবনের আমাদের লক্ষ্যটা কি। তো তখন অন্য আরেকজন বন্ধু, সে বলছে যে আমার ডিউটি পালন করা, এটাই আমার এম অফ লাইফ, এইখান থেকে, এই যে ডিউটি, আমার কর্তব্য। তো তক্ষণে আমি এখানে অরবিন্দ একরায়ত ঘোষ, সেই জন্য আমি অরবিন্দ এই বলেই সেখানে বলছি, তখনও কিন্তু তিনি শ্রী অরবিন্দ নন। তখন তিনি বলছেন যে ডিউটি, ডিউটি কাকে বলো? তখন তার বন্ধু তাকে বলছে যে ডিউটি হচ্ছে যেটা আমার করা উচিত। বলছি এটা আবার বোঝানো হলো, ডিউটি আমার যেটা করা উচিত আর আমার যেটা করা উচিত সেটা ডিউটি, এটা তো একটা চক্রক দোষ দুষ্ট একটা বর্ণনা হলো। তো কিন্তু এখানে আসলে মেনলি তাদের প্রশ্নটাই এইটা যে নৈতিক, আমাদের মনেও এই প্রশ্ন কিন্তু জাগে যে আমাদের, আমরা যে নীতিতত্ত্ব নিয়ে আলোচনা করি, আমরা যে সারাক্ষণ বলি ধর্মের পথে চলো, সত্য বলো ইত্যাদি ইত্যাদি কথা, যে কেন আমাদের নৈতিক হতে হবে, এই প্রশ্নটা কিন্তু মনে জাগে যে আমাদের নৈতিকতার রাস্তা কেন অনুসরণ করতে বলা হয়। এবং এখানে আমার মনে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের আলোচনার মধ্যে দিয়ে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই প্রশ্নের একটা উত্তর পাওয়া যাচ্ছে। এই এই যে পুরো সংলাপাত্মক যে রচনা, তার সব জায়গা আমার তো এইটুকু মানে এই 1 ঘন্টার বক্তৃতার মধ্যে কভার করা সম্ভব নয়, কিন্তু যেটুকু যে সদার্থক দিক, যেটা পুরোপুরি আমি মনে করছি যেটা অরবিন্দ একরায়ত ঘোষের চিন্তা ছিল, সেইটাকেই আমি এখানে আজকে পরিবেশন করব। তাহলে এখানে যেটা মানে এই আলোচনার মধ্যে দিয়ে, এই হারমোনিয়া ভার্চু এই আলোচনার মধ্যে দিয়ে তাহলে তারা খুঁজছেন যে নৈতিক হতে গেলে তাহলে আমাকে কি করতে হবে, আমাদের নৈতিকতার নিয়ম অনুসরণ করে আচরণ করতে হবে, এইরকম এক জায়গায় তারা পৌঁছলেন। কিন্তু নৈতিকতার নিয়মটা কি, আমরা যারা নৈতিকতা নিয়ে আলোচনা করি, পড়াশোনা করি, তারা আমরা দেখতে পাই যে নৈতিক হওয়ার অর্থ বিভিন্নভাবে বিভিন্ন দেশে বিভিন্ন কালে নানানভাবে কিন্তু ব্যাখ্যাত হয়েছে। যেমন কখনো কখনো বলা হয় যে আমার সমাজ আমার কাছ আমাকে যেভাবে আচরণ করতে বলছে আমাকে সেইভাবেই আচরণ করতে হবে, সেইটাই আমার নৈতিক আচরণের আমরা বলবো যে মাপকাঠি। যে বলছে যে আমার সমাজ, আমার আমার সোসাইটির, আমার সমাজের এইটাই যদি নিয়ম হয় যে সতীদাহ হবে, তাহলে সতীদাহটাই সেখানে নৈতিক রূপে গৃহীত হবে। এবং এটা আমরা জানি যে একসময় সেটাই কিন্তু নৈতিক বলে গৃহীত হতো, তারপরে তো কত তার পেছনে লম্বা ইতিহাস আমরা জানি। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে সেই ইয়াং অরবিন্দ, তিনি কিন্তু তক্ষণই প্রশ্ন তুলছেন যে তাহলে সমাজ যদি চায় যে একজন বিধবাকে, তাই তো, তাকে আগুনে পুড়িয়ে মারা হবে, সমাজ যদি চায় যে আমার সন্তানকে আমার সমাজের স্বার্থে, তাই তো, সমাজের স্বার্থে মানে সমাজ চাইছে বলে আমার সন্তানকে আমার হত্যা করতে হবে, তাহলে সেইগুলো কি আমরা নৈতিক বলে মেনে নিতে পারবো? সুতরাং এখানে একটা প্রশ্ন যে সোশ্যাল কনভেনশন, যে নৈতিক, যে এটা কি সমাজই বেঁধে দেবে, সমাজের দ্বারাই কি এটা নির্ণীত হবে? তারপরে পরবর্তীকালে নৈতিকতা কি, এই নিয়ে নানান আলোচনা আমরা জানি, যারা ধরো ধরা যাক যারা আমরা জানি যারা কিছুটা মানে ভোগ বিলাসী, তারা মনে করে যে না, আমার নিজের যেটা ভালো লাগবে, যাতে আমার সুখ হবে, সেইটাই আমার কাছে নৈতিক, যে কাজটা করে আমার সুখ বাড়বে সেইটাই আমার করা উচিত, তাহলে সেইটাই আমার কাছে নৈতিক। যেমন তাদের আমরা বলি যে ইগোয়িস্টিক, তারা নিজের ইগো, নিজের স্বার্থ সেইটার দিকে তাকায়। যেমন আমাদের দেশে চার্বাক দার্শনিকেরা, তাদের সুন্দর বক্তব্যই আছে যে তোমার যদি টাকা পয়সার কম থাকে তুমি ধার করো, ধার করে তুমি ঘি খাও, কিন্তু তাও তো তোমার সুখ হবে। তাহলে এটাও একটা কিন্তু নৈতিকতার আমরা বলতে পারি যে একটা নিয়ম, প্রিন্সিপল আছে। তারপরে আমরা যদি আরও এগিয়ে যাই, যেমন ইউটিলিটি, তাই তো, যে যেটাকে বলা হয় উপযোগ,
এখন এই উপযোগিতাবাদ যারা বিশ্বাস করেন তারা বলেন যে সেই কাজটাই নৈতিক হবে যে যে কাজ সম্পাদনের দ্বারা আমরা সবচেয়ে বেশি লোকের মঙ্গল সাধন করতে পারবো, যেটাকে বলা হয় যে গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সংখ্যায় অন্তত দেখা গেল যে সেই কাজটাই নৈতিক। যদি একটা সমাজে ধরা যাক 100 জন লোকের বাস এবং এমন একটা কাজ তাহলে নৈতিক ভালো বা নৈতিক দিক থেকে মঙ্গল বলে গৃহীত হবে যে কাজটা দেখা গেল 99 জনের মঙ্গল সাধন করতে পেরেছে। কিন্তু তবুও প্রশ্ন উঠছে, কিন্তু তাহলে কি সত্যি আমরা বলছি যে এইটা নৈতিকতার ঠিক উত্তর হলো? কারণ যার প্রতি যে বাদ গেল, অর্থাৎ যে কাজটা সম্পাদনের দ্বারা একজনও বঞ্চিত হলো, তাহলে তাকে তো আমরা কখনোই, তার প্রতি তো আমরা কখনোই ন্যায্য বিচার করলাম না, জাস্টিস থাকলো না। এই কথা বারবার হয় যে যদি আমরা ইউটিলিটি রক্ষা করার দিকে তাকাই, যদি আমরা মনে করি যে সংখ্যা দ্বারা বেশি লোকের ভালো হলেই সেটা নৈতিক ভালো, তাহলে যারা অবহেলিত হলো, যারা সেই প্রিন্সিপালের আওতায় পড়তে পারলো না, তাদের প্রতি তো জাস্টিস করা হলো না। এবং এই ব্যাপারে আমরা দেখেছি যে আমাদের ভারতবর্ষের স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ পরবর্তীকালে এরা অত্যন্ত মানে প্রখরভাবে এই ইউটিলিটেরিয়ানিজমের বিরুদ্ধে কিন্তু আপত্তি তুলেছেন। আর তাছাড়াও আমরা দেখি আরেকটা উপায় হচ্ছে যে নৈতিক হওয়াটা কি, তাহলে বলো, এখানে বলা হচ্ছে যে জাস্টিস, অর্থাৎ সেই কাজটা নৈতিক বলবো যেটা জাস্টিসের বিধান করতে পারছে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরবিন্দ একরয়েট ঘোষ তিনি বলছেন যে হ্যাঁ, জাস্টিসের রাস্তা ধরেও নৈতিকতাকে মানে ব্যাখ্যা করার, বোঝার একটা চেষ্টা করা যেতে পারে। কিন্তু তিনি বলছেন আসলে জাস্টিস কথাটার মানেটা কি, সেই কথার মানে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা এই জাস্টিসের পথ দিয়ে নৈতিকতাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে তাদের মধ্যেও অসংখ্য মতভেদ। কারণ জাস্টিস কথাটার অর্থটা কি, এখানে খুব সুন্দরভাবে এখানে তিনি বলছেন যে জাস্টিস হচ্ছে যে অন্যের যেটা অধিকার সেই অধিকারে কখনোই হস্তক্ষেপ না করা, যে নট টু ইন্টারফিয়ার ইন টু দ্য রাইটস অফ আদার্স। কিন্তু সেটাও দেখা যাচ্ছে যে রাইট, এখানে রাইট কার, কোনটা রাইট, সেই প্রশ্নের উত্তর কি হবে? সুতরাং অরবিন্দ একরাট ঘোষ এই রাস্তাও ফলো করছেন না। তাহলে তিনি কিভাবে নৈতিকতাকে বোঝাচ্ছেন? এখানে তিনি বলছেন যে নৈতিকতাকে বুঝতে গেলে আমাদের প্রকৃতির দিকে তাকাতে হবে, অর্থাৎ এখানে প্রকৃতির মধ্যে দিয়ে আমরা নৈতিকতার স্বরূপটাকে ধরতে পারবো। কেন তিনি এরকম বলছেন? কারণ তিনি বলছেন যে প্রকৃতির দিকে যদি আমরা তাকাই, দেখব প্রকৃতির মধ্যে একটা অপূর্ব সুষমা, একটা সুষম ভাব, যেটাকে বলা হয় সুষমা, তাই তো? এই যে সুষমা বিরাজ করে, যেটাকে উনার ভাষায় বলবো হারমনি। এখানে উনি ঋত এই পদটা উনি ব্যবহার করেননি, কিন্তু এটা আমাদের বৈদিক দর্শনে এই ঋতর প্রসঙ্গ আছে, সেজন্য এখানে আমি শিরোনামে ঋত এই কথাটা ব্যবহার করেছি। এবং আরেকটাও ব্যাপার আছে, যখন এটা অরবিন্দ একরয়েট ঘোষ লিখেছেন তখন তিনি পুরোপুরি কিন্তু পাশ্চাত্য শিক্ষায় বেশি পারদর্শী, এটা স্বীকার করতেই হবে। তবে তার যে জীবনী সেখানে দেখা যায় যে তিনি প্রচণ্ড পড়াশোনা করতেন, এবং তখন যেহেতু তিনি ক্লাসিক্স, এইটাই তার ট্রাইপোজের বিষয় ছিল, তিনি যেমন মানে গ্রিক, ল্যাটিন এই সমস্ত ভাষা পড়তেন, এই সমস্ত বিদেশি ক্লাসিক্যাল গ্রন্থ পড়তেন, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু উপনিষদ ইত্যাদিও কিছু কিছু তখন থেকেই কিন্তু তার পাঠ শুরু হয়েছিল। যাই হোক, এখানে তিনি অবশ্য এই ঋত এই পদটি ব্যবহার করেননি, কিন্তু আমি এখানে সেইটা আলোচনার মধ্যে আর বেশি যাব না, শুধু এইটুকুই বলবো উনি যেটা বলেছেন
সেটাকেই ব্যাখ্যা করব, শুধু এইটুকুই বলবো যে এর মধ্যে দিয়ে আসলে তিনি এই ঋতুর কনসেপ্টটাকেই তুলে ধরেছেন, এটাই আমার আমার অবজারভেশন, আমার পর্যবেক্ষণ। তাহলে এখানে নৈতিকতা বুঝতে গিয়ে তিনি বলছেন যে প্রকৃতির দিকে আমাদের তাকাতে হবে। এখন প্রকৃতির দিকে তাকালে আমরা কি দেখব? তিনি বলছেন যে প্রকৃতির যে সৌন্দর্য তার অন্তর্নিহিত তত্ত্বটা কি সেইটা আমাদের ধরতে হবে, বিউটি। বলছে যে প্রকৃতির মধ্যে ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যের দিকে যদি আমরা তাকাই তার সেই বিউটিটার অন্তর্নিহিত তত্ত্বটা কি। এবং তিনি এখানে বলছেন যে নিবিড়ভাবে সৌন্দর্য অবলোকনের মধ্যে দিয়ে তার কাছে ধরা পড়েছে প্রাকৃতিক সৌন্দর্যের সুষমা বা হারমোনি, এইখান থেকেই তার প্রাকৃতিক সুষমার গভীরতা বিষয়ে উপলব্ধি হয়েছে, এবং প্রাকৃতিক সৌষম্য যে চিরন্তন এই বিশ্বাস গাঢ় হয়েছে। অর্থাৎ প্রকৃতিতে একটা হারমোনি বিরাজ করে এবং প্রকৃতিতে এই যে সুষমা বিরাজ করে এটা চিরন্তন সুষমা, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের এই যে শাশ্বত রূপ তিনি বিশ্বাস করছেন, তিনি বিশ্বাস করছেন মানে সেই বিশ্বাসটা কিন্তু একটা অন্ধবিশ্বাস নয়, তার সাথে সাথে তিনি এটাও স্বীকার করছেন যে মানুষই পর্বে, মানে মানুষের লেভেলে, অ্যাট দ্য লেভেল অফ হিউম্যানিটি, মানুষের পর্বে তার সৌষম্যের ছেদ পড়ে। এই যে বলছেন যে প্রকৃতিতে একটা সুষমা বিরাজ করে, কিন্তু আবার তিনি বলছেন যে মানুষের লেভেলে এই সুষমার কিন্তু ছেদ আছে, ব্রেক ইন হারমোনি। অর্থাৎ কোথাও কোথাও যে সৌষম্য আমরা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে লক্ষ্য করি সেটা কিন্তু মানুষের জীবনে সেই সেই হারমোনি কিন্তু কখনো কখনো আমরা দেখি যে নষ্ট হয়েছে, ভেঙে গেছে। এবং সেই জন্য তিনি এখানে বলছেন যে প্রাকৃতির সুষমার ছেদের কারণ অনুসন্ধান থেকে তিনি বিরত থাকেননি। তিনি স্পষ্টত এইটাই উপলব্ধি করছেন যে কেন মানুষের লেভেলে এসে এই সুষমা বা হারমোনি ব্রেক করে কেন। বলছে যে এখানে কিন্তু মানুষের ইচ্ছাশক্তির সেখানে কিন্তু একটা ভূমিকা আছে। তিনি মানুষের ইচ্ছাশক্তি প্রাকৃতিক সুষমাকে তিনি বলছেন যে বিদীর্ণ হওয়ার কারণ, যে মানুষের ইচ্ছাশক্তি যে অবিচ্ছেদ্য রূপে তা আবিষ্কার করতে পেরেছেন, সংযুক্ত সম্পৃক্ত হয়ে আছে। কারণ এখান থেকে তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যার দ্বারা এই সুষমার বিদারণ ঘটেছে তার সঙ্গে সঙ্গে একটা তার আমরা বলতে পারি যে সদার্থক দিক আছে। বলছেন যে মানুষই পর্বে এসেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে হারমোনি, যেটা প্রকৃতির স্তরের যে হারমোনি, সেই হারমোনিটা ভেঙে যায়, কখনো কখনো ছিন্ন হয়ে যায়, বিদীর্ণ হয়ে যায়। এবং এই বিদীর্ণ হওয়ার কারণ তিনি বলছেন যে মানুষ হয়ে যখন মানুষ জন্মায় মানুষের মধ্যে একটা উইল পাওয়ার আছে, ইচ্ছা শক্তি। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এইটাও অনুমান করছেন যে মানুষের মধ্যেই আবার একটা রিজন বা বুদ্ধি বলে জিনিস কিন্তু কাজ করে। এবং তিনি এখানে পরিষ্কার করে বলছেন যে মানুষের সেই বুদ্ধি বা রিজন সেটা কখনো কখনো, সেটাকে উনি নাম দিচ্ছেন ফলস রিজন, এবং কখনো কখনো বলছেন যে রাইট রিজন। অর্থাৎ এই যে ইচ্ছাশক্তিটা আছে, মানুষের ইচ্ছাশক্তিটা সঙ্গে যে ওতপ্রোতভাবে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে মানুষের বুদ্ধি, সেই বুদ্ধির মধ্যেই আবার এই যে সুষমা সেটাকে বিদীর্ণ করার কারণ তিনি মনে করছেন লুকিয়ে আছে। কিন্তু তিনি একেবারেই একজন নেগেটিভ, মানে একদম নৈরাশ্যবাদী দৃষ্টিভঙ্গির কোনো মানুষ নন। তিনি বলছেন যে এই মানুষের মধ্যেই যার দ্বারা এই যে প্রকৃতির মধ্যে যে একটা চিরন্তন সুষমা বিরাজমান সেইটা যে ভেঙে যাচ্ছে, সেটা কিন্তু আবার তাকে কিন্তু মেন্ট করার সারাবার ক্ষমতা সেটা কিন্তু মানুষের মধ্যেই আছে। অর্থাৎ যে ইচ্ছাশক্তি
যে ইচ্ছা শক্তির কবলে পড়ে মানুষ প্রাকৃতিক সুষমাটাকে ভেঙে ফেলছে, সেই ইচ্ছা শক্তির আবার সহায়তায় মানুষ কিন্তু যেটাকে হারিয়ে ফেলছে, ঋত যে সুষমা, সেটাকে কিন্তু পুনরুদ্ধার করতে পারে। সেজন্য তিনি এখানে বলছেন যে ইচ্ছাশক্তি সুষমাকে ভাঙন ধরায়, সেই ইচ্ছারই শক্তি পুনরায় সুষমার দীর্ণতার সংস্কার সাধন করে। এই প্রসঙ্গে শ্রী অরবিন্দ আমাদের সামনে দাঁড় করিয়েছেন চতুর্ধা বিশিষ্ট এক মইয়ের উদাহরণ। তিনি বলছেন যে আমাদের সামনে একটা মই দাঁড় করিয়েছেন, সেই মইয়ের চারটে স্টেপ আছে, ধাপ, এবং তিনি দেখাচ্ছেন যে এই মইয়ের ধাপ ধরে ধরে আসলে কি হবে, যে মানুষ এই সুষমাটাকে নষ্ট করে ফেলেছে সেই মানুষই আবার এই সিঁড়ির ধাপে ধাপে এগিয়ে এগিয়ে ওপরে উঠবে, এবং ওপরে ওঠাটা মানে কি, সেই সুষমাটাকে আবার রেস্টোর করা, সেই সুষমাটাকে আবার পুনরায় উদ্ধার করা। এখানে এই যে মইয়ের পাদানিতে পা রেখে ধাপে ধাপে পরবর্তী উচ্চস্তরে উত্থানের একটা যে রূপক এখানে আছে, সত্যি সত্যি তার উনি এখানে বলছেন না যে আসলে মইয়ের একটা স্টেপ দুটো স্টেপ এরকম করে মই বেয়ে উঠতে হবে। আসলে তিনি এখানে বলছেন কি, যে মানুষকে শিখতে হবে, কি শিখতে হবে, যে মানুষকে শিখতে হবে যে প্রকৃতিতে যে সৌন্দর্য আছে, যে বিউটি আছে, সেই বিউটি কিভাবে এই যে প্রাকৃতিক সুষমাকে রক্ষা করছে, এবং সেইটা কিভাবে শিখতে পারবে না। তিনি বলছেন যে মানুষের নৈতিক হওয়ার অর্থ হচ্ছে যে মানুষকে তার জীবনে এই যে সৌন্দর্যের যে নীতি, সেই নীতিটা তার জীবনে অনুকরণ করতে হবে। অর্থাৎ কি, মানে সৌন্দর্য যেমন প্রকৃতিতে সুষমাকে রক্ষা করে চলেছে, এবং মানুষের মধ্যে যে নৈতিকতার স্পৃহা আছে সেই নৈতিকতাকে, নৈতিক হওয়ার অর্থ হচ্ছে কি, যে এই যে বিউটির যে নিয়ম, বিউটি যে নিয়ম অনুসরণ করে এই প্রাকৃতিক সুষমাকে রক্ষা করছে মানুষকে, সেইভাবে সেইটাকে ইমিটেট করে তাকে মরাল হতে হবে। একটা কথা এখানে বলি, আমরা আজকালকার দিনে আমরা যত রকম যে নানান রকম প্রাকৃতিক বিপর্যয়ের কথা শুনি, এবং সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় যেটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় হচ্ছে, যে এই ক্লাইমেট চেঞ্জ, এই যে পলিউশন ইত্যাদি, এবং সেখানে প্রকৃতপক্ষে আসলে কি হচ্ছে আমরা যদি একটু ভাবার চেষ্টা করি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইত্যাদি সমস্ত, ইউনেস্কো, নানান রকম বড় বড় ইউএনওর যে বিভিন্ন শাখা প্রশাখা আছে, সেখানে তারা আসলে কি বলছেন, যে আমরা এখানে কি করছি, যে নেচারকে মানুষই কিন্তু এখানে নষ্ট করছে, মানে নেচারের যেটা হারমনি, নেচারের যেটা আমরা বলতে পারি যে রীতি, সেই রীতিটাকে মানুষই নানানভাবে কিন্তু তার মধ্যে ইন্টারফিয়ার করছে। তাহলে এখানে সেই কারণে আমার মনে হয় যে আমরা যদি অরবিন্দ যখন তার মোটে 18 বছর বয়স, যদিও পরবর্তীকালে তার জীবিতকালে এই রচনাটা কিন্তু ছাপাও হয়নি, মানে তার মৃত্যুর পরে প্রথম তার এই দ্য হারমনি অফ ভার্চু এই লেখা, এবং আরও কতগুলো আর্লি কালচারাল রাইটিংস বলে পরবর্তীকালে ছাপা হয়েছিল। শ্রী অরবিন্দ নিজেই বলেছেন যে হ্যাঁ, তিনি লিখেছেন, এবং তিনি এই লেখাটাকে কিন্তু সযত্নে রেখেও দিয়েছিলেন। তারপরে তিনি হয়তো আরও পরিবর্তন পরিমার্জন কি করবেন ভেবেছিলেন আমি জানি না, কিন্তু তিনি এটাকে যে মানে ইগনোর করেছেন, তুচ্ছ করেছেন তা নয়, কিন্তু তিনি তার জীবৎকালে এইটার ওপরে আর, যতদূর আমি জানি, আমার যতদূর জানা, যে জীবৎকালে তিনি এই রচনাটার ওপরে আর কোনো কিছুই মানে পরিমার্জন বা পরিবর্ধন কিছুই কিন্তু করেননি। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা
লেখা। আর এখানে তিনি যে এই যে মইয়ের পাদানিতে ওঠা, এই যে বলছেন মইয়ের কথা বললেই আমরা দেখি যে আমাদের দর্শনে, বিশেষ করে পাশ্চাত্য দর্শনের আলোচনায় মইয়ে ওঠা এটা কিন্তু খুব একটা পরিচিত রূপক, এটা একটা মেটাফর। এটা আমরা কোথায় পাই? আমরা দুইভাবে এখানে মই এই রূপকের ব্যবহার দেখেছি। একটা আমরা দেখেছি ভিটগেনস্টাইনের ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে, যেখানে তিনি বলছেন যে মই দিয়ে ওপরে উঠে যেতে, তারপরে বলছেন যে আর তো আমরা এগুলোকে ধরতে পারছি না, বলতে পারছি না কি আছে ওপরে, তখন মইটাকে তিনি বলছেন যে মইটাকে ফেলে দিতে, তাই তো? অর্থাৎ এই একটা অর্থে মই। আর আরেকটা অর্থেও মইয়ের ব্যবহার দেখা যায়, যেখানে মই বলতে ওপরে ওঠা, এবং সেই ওপরে ওঠা মানে একটা অতি জাগতিক স্তরে, একটা সাবলিম লেভেলে পৌঁছানোর কথাও কিন্তু আছে। এবং আমরা এখানে লক্ষ্য করব যে অরবিন্দ ঘোষের এই রচনায় যখন তিনি মই এই কথাটা, এই রূপকটা ব্যবহার করছেন, তিনি কিন্তু দ্বিতীয় অর্থে, অর্থাৎ এখানে তিনি তো মানুষের এভলিউশনে, বিবর্তনে বিশ্বাস করেন, এবং এই এভলিউশন বা বিবর্তনে ওপরে উঠতে গেলে সেই ওপরটা কিন্তু ওপরের থেকে আরও ওপর, তার থেকে আরও ওপর, অনেক উচ্চ স্তরে পৌঁছে দিতে পারে। সুতরাং এখানে তার কিন্তু এই যে মই বা ল্যাডার, উনি এখানে ল্যাডার বলছেন, ওনার এই লেখাটা তো ইংরেজিতে লেখা, উনি এখানে বলছেন যে ফোর রাংস অফ আ ল্যাডার, মানে চারটে ধাপ, মইয়ের চারটে ধাপে ওঠার কথা বলছেন। যে যদি আমাকে মরাল হতে হয়, নৈতিক হতে গেলে আমাদের, তাহলে আমাদের জীবনে বিউটি মানে সৌন্দর্যের নিয়মটাকে আমাদের জীবনে ইমিটেট করতে হবে, রেপ্লিকেট করতে হবে, সেইটাকে আমার জীবনে প্রতিফলিত করতে হবে। কি করে বলছেন আমি সেইটা বলছি। তার রচনা থেকে জানা যায় যে সুন্দর ও সুষমার গভীর সম্পর্ক বোঝার জন্য তিনি দুটো উদাহরণ এই প্রবন্ধে দিয়েছিলেন, একটা গোলাপের আর আরেকটা হচ্ছে নাক্ষত্রিক সৌন্দর্য, স্টার। কেননা তিনি বিউটির পর্যালোচনার মধ্যে, পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মধ্যে দিয়ে বিউটির অন্তর্নিহিত সত্যটাকে ধরতে চাইছেন, সেজন্য তিনি দুটো এক্সাম্পল দিয়েছেন, একটা হচ্ছে গোলাপের এবং আরেকটা হচ্ছে নক্ষত্রের, নক্ষত্র সমূহের, যেটাকে বলছি আমি এখানে নাক্ষত্রিক সৌন্দর্য। না, গোলাপের সৌন্দর্যের অন্তর্নিহিত রূপ তিনি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করেছেন, এবং নাক্ষত্রিক সৌন্দর্যের চমৎকার বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে উন্মোচিত সুষমার বৈচিত্র্য এবং বিন্যাসের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। কেন তিনি এই এক্সাম্পলগুলো দিয়েছেন? কারণ এখানে তো আমাদের কিছু একটা উপাদান, কিছু একটা আমাদের কন্টেন্ট, বিষয় দিতে হবে, যেটাকে কেন্দ্র করে আমরা এখানে সৌন্দর্যের যেটা অন্তর্নিহিত তত্ত্ব সেটাকে উন্মোচন করতে পারবো। এবং সেই জন্য তিনি এমন কতগুলো স্থলেরই উদাহরণ দিয়েছেন যেগুলোকে বলা যেতে পারে যে সর্বজন গ্রাহ্য দৃষ্টান্ত। কারণ আমরা এটা জানি যে সৌন্দর্য নিয়ে যদি আমরা বেশি আলোচনায় এগোতে চাই, তাহলে আমরা দেখব যে সুন্দর কোনটা, সুন্দর কাকে বলবো, এই ব্যাপারেও কিন্তু মানুষে মানুষে অনেক মতভেদ আছে, এবং যেটাকে আমার মনে হচ্ছে সুন্দর সেটা অন্য আরেকজনের সুন্দর মনে নাও হতে পারে। কিন্তু তিনি যখন নৈতিকতার আলোচনা করছেন, সেখানে কিন্তু তিনি এমন একটা স্ট্যান্ডার্ড তিনি খোঁজ করছেন, এমন একটা মান দিয়ে নৈতিকতাকে বোঝার চেষ্টা করছেন যেটা কিন্তু ইউনিভার্সাল হবে, সার্বিক হবে, সবার কাছে গ্রহণযোগ্য হবে। কারণ আগের যে যে নৈতিকতার মানগুলো উনি এক এক করে সমালোচনা করেছেন, সেগুলো আলোচনা করে আমরা দেখতে পাচ্ছি সেগুলোর সবগুলোর মধ্যেই একটা আমরা বলতে পারি সাধারণ ব্যাপারে মিল, যে তারা সেগুলো প্রত্যেকটি কিন্তু আমরা বলবো রিলেটিভিস্টিক, আপেক্ষিক। কারণ যদি আমি সোশ্যাল কনভেনশনটাকে বলি নৈতিকতার মান, আমার সমাজের যে
আমার সমাজের যেটা সংস্কার সেটা আরেকটা সমাজের সংস্কার নাও হতে পারে। সুতরাং সেই স্ট্যান্ডার্ড দিয়ে আমি আরেকটা সমাজের নৈতিকতাকে নির্ধারণ করতে পারবো না। আমাদের একই দেশের, তাই তো, আমাদের ভারতবর্ষেরই একই কালে যেটা সামাজিক মান, তাই তো, নৈতিকতার আমরা যেটাকে বলছি যে সোশ্যাল কনভেনশন, সেটা দেখা যাচ্ছে তার কিছু পরেই সেটা কিন্তু আর সত্যের বা নৈতিকতার মান রূপে গ্রহণ করা যাচ্ছে না। তাহলে এগুলো সবগুলোই দেখা যাচ্ছে কি আপেক্ষিক। যদি আমরা ইউটিলিটিকেশন বলি নৈতিকতার মান, আমরা যতই ক্লেম করি যে ইউটিলিটি প্রিন্সিপল দিয়ে আমরা সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিভার্সাল নৈতিকতার মান দিতে পারছি, কিন্তু সেটা হচ্ছে না। কারণ যদি একজনেরও ইউটিলিটি সেখানে কভার করতে না পারে, তাহলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে তাহলে তার কাজটাকে আমরা কোনোভাবেই নৈতিক ভালো বা মন্দ কোনোটাই নির্ণয় করতে পারছি না, এবং তার প্রতি তাহলে সেখানে অন্যায় হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, জাস্টিস রক্ষা করা যাচ্ছে না। এই সমস্ত নানান অসুবিধার থেকে যেটা সেই 18 বছরের অরবিন্দের মনে গভীরভাবে গেঁথেছিল যে তিনি এমন একটা নৈতিকতার মান তুলে ধরতে চেষ্টা করবেন যে নৈতিকতার মান হবে ইউনিভার্সাল, অর্থাৎ যে নৈতিকতার মান কোনো কালচার, এরকম কোনো, মানে যেগুলোকে আমরা বলছি কতগুলো যে আকস্মিক, কতগুলো যে লেভেল, সেইগুলো দিয়ে কোনোভাবেই বিঘ্নিত হবে না। এবং এখানে উনি যখন সৌন্দর্যকে বলছেন এইটা দিয়ে আমরা নৈতিকতার মান তুলে ধরব, তখন কেউ কেউ বিরোধী পক্ষ থেকে এরকম আপত্তি উঠতে পারে যে সৌন্দর্য বিষয়ে তো মানুষে মানুষে অনেক মতভেদ, তাহলে সৌন্দর্যের ধারণাটাকে আমরা কি করে বলতে পারি যে এটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট দিতে পারছে। এখন এই এই আপত্তিটাকে, এই আপত্তিটাকে থামাবার জন্য এবং তার পাশাপাশি তার, তিনি যেভাবে সৌন্দর্যকে তুলে ধরছেন সেইখানে তার যে অ্যাপ্রোচটা, সেটা যে সবাইকে ধরে নিয়ে এগোবার চেষ্টা, সেইটাকে তিনি কিন্তু পরিষ্কার করবার চেষ্টা করছেন এইভাবেই যে এমন কতগুলো উদাহরণ উনি এখানে চয়ন করেছেন, যেমন গোলাপ ফুল। গোলাপ ফুলের সৌন্দর্য মানে সম্ভবত, মানে অবিসংবাদিতভাবে সর্বজন গ্রাহ্যই হবে। তারপরে বলছেন যে অন্ধকার রাতে আকাশে সমস্ত তারাদের সৌন্দর্য, সেজন্য বলছেন যে এটাকে নাক্ষত্রিক সৌন্দর্য। এই দুটো এক্সাম্পল, এবং এখানে উনি বলছেন যে এখানে কি এই দুটো ক্ষেত্রকে মনে করা যেতে পারে, এগুলো হয়তো সর্বজন গ্রাহ্য হবে। তাহলে এখানে এখন গোলাপ ফুল অন্তর্নিহিত রূপ কি তিনি দেখতে পাচ্ছেন? তিনি বলছেন যে একটা গোলাপ ফুলের সৌন্দর্যের অন্তর্নিহিত রূপটাকে যদি আমরা ধরবার চেষ্টা করি, আমরা দেখব এর মধ্যে তিনটে অঙ্গ আছে। এই যে যেটাকে বলছি গোলাপের রূপ, তার তিনটে অঙ্গ আছে, এলিমেন্টস। সেগুলো কি? উনি বলছেন যে সৌন্দর্যের একটা অপরিহার্য অঙ্গ হলো আকার, মানে ফর্ম। একটা বলছেন উনি ফর্ম, একটাকে বলছেন বর্ণ, কালার, এবং আরেকটাকে বলছেন সৌরভ বা পারফিউম। তাহলে উনি বলছেন যে যেগুলোকে বিউটিফুল, এখানে বিউটিফুলের ইনস্ট্যান্স ওনার কাছে হচ্ছে কি একটা গোলাপ, একটা বিউটিফুল রোজ। বলছেন যে এই বিউটিফুল রোজ, হোয়াট মেক্স বিউটিফুল, এখানে এই যে রোজটাকে বলছি যে বিউটিফুল রোজ, হোয়াট মেক্স ইট বিউটিফুল। উনি বলছেন এইটার যদি আমরা ইনার ট্রুথটা কি ধরার চেষ্টা করি, আমরা দেখব যেটাকে আমরা বলছি যে অবজেক্ট অফ বিউটি বলে আমরা যেটাকে অ্যাপ্রিসিয়েট করছি, তার কিন্তু তিনটে অঙ্গ আছে। তার একটা ফর্ম আছে, একটা তার বর্ণ আছে, এবং একটা তার সৌরভ আছে। এখানে খেয়াল রাখতে হবে, এখানে যদিও উনি গোলাপের কথা বলছেন, তখন আমাদের চট করেই মনে হতে পারে ও গোলাপের তো একটা রং আছেই,
আবার যদি সৌরভের কথা বলেন তাহলে তক্ষুনি আমাদের মনে হবে সৌরভ সেটাও তো আমরা বেশ সুন্দর আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে পেতে পারি। কিন্তু আমাদের এখানে খেয়াল রাখতে হবে যখন এখানে তিনি এই যে ফর্ম বর্ণ সৌরভ মানে ফর্ম কালার এবং পারফিউম এইগুলোর কথা বলছেন, এইগুলো কিন্তু আমরা যেগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা যেটাকে পাই সেই রকম কোনো কিছুকে এখানে বোঝাচ্ছেন না। এখানে কিন্তু এই যে বিউটি, যেখানেই তার মানে বিউটি থাকবে এইটাই ওনার প্রিন্সিপল, যে যেখানেই বিউটি থাকবে সেই বিউটির মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে থাকবে এই তিনটে আমরা বলছি যে এলিমেন্ট বা অঙ্গ, ঠিক আছে। এবং দ্বিতীয়ত উনি এখানে বলছেন যে এই যে তিনটে এলিমেন্ট আমরা যেটাকে গোলাপ বলছি সেটাকে যেহেতু গোলাপটা আমাদের একেবারে আমরা যেগুলোকে বলি আমাদের ইন্দ্রিয়, আমাদের সেই ইন্দ্রিয় দিয়ে তার প্রত্যেকটিকেই আমরা পেতে পারি সেখানে আমরা পরিষ্কারভাবে বুঝছি, কিন্তু আসলে এগুলো কেবল ইন্দ্রিয় নির্ভর অর্থ নয়, ইন্দ্রিয় অতিরিক্ত অ্যাবস্ট্রাক্ট অর্থও এখানে কিন্তু বোঝানো হচ্ছে। এখানে বলছেন যে এই যে গোলাপের মধ্যে যেটা বিউটিফুল তার মধ্যে এই যে তিনটে জিনিস আছে, বলছে এর মধ্যে আরেকটা কি আছে যে এই তিনটে এলিমেন্ট থাকলেই কিন্তু বিউটি হবে না। এখানে তিনি আরো খুব ইম্পর্টেন্ট কথা বলছেন যে এই প্রত্যেকটি এলিমেন্ট মানে সম অনুপাতে মানে প্রপোর্শনেটলি কি হবে, একটা আরেকটার সঙ্গে মিলিত হবে, ব্লেন্ড করবে। এই তিনটে এলিমেন্ট একটা প্রপোর্শনেট, এবং সেই ব্লেন্ড করার উত্তরটা কি আরো সুন্দর, যে সেখানে একটা রেগুলারিটি থাকবে প্লাস ভ্যারাইটি থাকবে। উনি বলছেন যে এই যে প্রপোর্শনেট ব্লেন্ডিং অফ এলিমেন্টস, যে যা কিছু সুন্দর, যা কিছু সুন্দর সেই সমস্ত সৌন্দর্যের মধ্যেই তিনটে এলিমেন্ট থাকবে। কি কি থাকবে? ফর্ম কালার এবং পারফিউম। এবং ফর্ম কালার পারফিউম এই তিনটে এলিমেন্ট সমান অনুপাতে কিভাবে ব্লেন্ডেড হবে উইথ ইচ আদার, যে উইথ এ রেগুলারিটি অ্যান্ড ভ্যারাইটি। অর্থাৎ রেগুলারিটি হওয়া মানে যে সেখানে ভ্যারাইটিকে বিসর্জন দেবে তা হবে না, ভ্যারাইটিও থাকতে হবে। আর ভ্যারাইটি আছে বলে সেখানে কিন্তু কেওস হবে না, সেখানে কিন্তু রেগুলার ভ্যারাইটি হতে হবে। এই কথাগুলো উনি কিন্তু এখানে তার আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্সিপল নির্ধারণ করে দিচ্ছেন। তাহলে কি হচ্ছে, সমানুপাতিকভাবে প্রতিটি অপরিহার্য অংশের একত্রে মিশ্রিত হওয়া, অরবিন্দের সমানুপাত মানে প্রপোর্শন পদটির ব্যবহার তাৎপর্যমূলক। তার মতে সমানুপাতের অন্তঃপ্রকৃতি বা সারোৎসার হল নিয়মিত মানে রেগুলার এবং বৈচিত্র্য। তিনি অনমনীয় বা কঠোর বৈচিত্র্যহীনতা সমর্থন করেননি। তারপরে তিন নম্বর বলছেন যে সৌন্দর্যের সাধারণ ফলস্বরূপ বলা যায় সুষমা বা হারমোনি। মানে এই যে একটা বিউটিফুল রোজ, এইটা দেখে আমাদের কি হয়, একটা উপলব্ধি হয় অফ হারমোনি, মানে এই যে আমাদের ভালো লাগাটা, এইটাকে উনি এবার বিশ্লেষণ করবার চেষ্টা করছেন যে এই যে গোলাপটা এইটাকে আমরা বলছি যে বিউটিফুল। শুধু বিউটিফুল নয়, এই যে আমাদের কাছে এই যে বিউটিফুল বলে যে উপলব্ধিটা হচ্ছে সেই উপলব্ধিটা কেন আসছে না, এই বিউটিটাকে পারসিভ করা, এখানে বলছেন যে পারসেপটিভ, এখানে এই পারসেপটিভ এই পারসিভ করাটা, আবার আমি বলছি এটাকে কিন্তু সবসময় মানে ইন্দ্রিয় নির্ভর পারসেপশন নয়, এখানে বুদ্ধি, তাই তো, এখানে বুদ্ধি দিয়েও এখানে মানে মন দিয়েও আমরা সেখানে কিন্তু এই সৌন্দর্যটাকে পারসিভ করতে পারি, তার কিন্তু অবকাশ এখানে তিনি রেখেছেন। এবং তিনি বলছেন এই যে বিউটির যে এই তিনটে অঙ্গ, এই তিনটে অঙ্গ প্রপোর্শনেটলি যে ব্লেন্ড হয় তার ফলস্বরূপ কি, তার ফলই হচ্ছে সুষমা বা হারমোনি, যেটাকে আমরা হারমোনি বলছি।
এবং তাহলে এই হারমোনির কারণটা কি? না, কারণটা হচ্ছে যে যেখানে হারমোনি আছে গোলাপটাকে দেখে আমাদের মন ভরে যায়, সৌন্দর্যকে দেখে আমাদের মন ভরে যায়। এই যে মন ভরে যাওয়া, এই যে উপলব্ধি, সেখানে আমাদের একটা যে প্রশান্তির ভাব, সেটা হয় কি করে? ওই পারসেপশন অফ হারমোনি, এই হারমোনিটাকে যে আমরা দেখতে পাই। এবং সৌন্দর্যের দ্বিতীয় উদাহরণ, এটা আরো ইম্পর্টেন্ট, প্রথমে একটা গোলাপ দিয়ে দেখালেন যে যেটা যেটাকে আমরা বলি বিউটিফুল, সেই বিউটিফুল বলতে কি কি আছে, এবং তিনি তার সঙ্গে সঙ্গে দেখালেন যে বিউটির সঙ্গে সুষমার সম্পর্ক কি, যে বিউটি যখন প্রপোর্শনেটলি তার এলিমেন্টগুলোকে ব্লেন্ড করে, তখনই তার ফলস্বরূপ এই যে হারমোনি বা সুষমার এইটার বোধ বা উপলব্ধি হয়। এবং তিনি আরেকটা ক্ষেত্র দেখাচ্ছেন, এই যে আমি বলছি যে নাক্ষত্রিক সৌন্দর্য, আকাশে আমরা যদি একটা অন্ধকার আকাশের দিকে, এটা এটা প্রত্যেককে একবার একবার নিজে নিজে এক্সপেরিমেন্ট করতে হবে, তখন দেখা যাবে সত্যি মনগুলো কিরম ভরে যাচ্ছে। আজকাল শহরে বসে আমরা তো আকাশকে প্রায় দেখতেই পাই না, কিন্তু কখনো যদি ছাদে যাওয়া যায় বা কোথাও এরকম ফাঁকা মাঠ পাওয়া যায় যেখান থেকে একফালি আকাশকে আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে তাকালে এই বোধটা আরো পরিষ্কারভাবে নিজের মধ্যে, প্রত্যেকের নিজের মধ্যেই আসবে। সৌন্দর্যের দ্বিতীয় উদাহরণ রূপে তিনি তুলে ধরেছেন নাক্ষত্রিক সৌন্দর্যের, সৌন্দর্যের স্থলের দৃষ্টান্ত। আকাশে যদি আমরা তাকাই তাহলে আমরা কি দেখছি? আর উনার ভাষা, সে তো অসাধারণ ভাষা। আমি তার দুটো চারটে লাইন এইখানে বিশেষ করে আমি একটু উনার ইংরেজিটা কোট করেছি, তারপরে আমার মতন করে, তাই তো, আমার মতন করে, মানে অত্যন্ত দুর্বলভাবে তার একটা বাংলা অনুবাদও এখানে আমি করবার চেষ্টা করেছি। তিনি বলছেন সেই যে স্টারি স্টারি আকাশের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে হাউ দে মার্চ, তারাগুলোর দিকে তাকিয়ে মনে হচ্ছে যে তারা মার্চ করছে, টসিং অন হাই দেয়ার গোল্ডেন সেন্সার্স টু পারফিউম নাইট উইথ ফ্র্যাঙ্ক ইনসেন্স অফ বিউটি। আমি এখানে এইভাবে বলছি যে তিনি এখানে দেখাবার চেষ্টা করছেন যে আকাশে তারার দিকে তাকালে যে বোধ শক্তি সম্পন্ন যে উপলব্ধা, যে উপলব্ধি করতে পারে, যার বোধ আছে, তার মানসিক বা অতীন্দ্রিয় দৃষ্টিতে, মানে পারসেপটিভ আইয়ে, পারসেপটিভ ভিশনে কি ধরা পড়ে। তিনি মুগ্ধ অভিভূত হয়ে নক্ষত্র রাশির বর্ণনা এইভাবে দিচ্ছেন, কেমন তারা আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে কেমন তারা দুর্বার পদক্ষেপে উপরের দিকে তাদের সোনালী ধূপাধার থেকে সৌন্দর্যের ধুনো ছড়িয়ে দিয়ে রাত্রিকে সুবাসিত করে এগিয়ে চলে। মানে তারাগুলোকে দেখে মনে হচ্ছে যে তারারা, মানে তাদের সঙ্গেই যেন একটা ধূপদানি আছে, তার থেকে সেই ধূপদানির সুন্দর গন্ধ ছড়িয়ে দিয়ে তারা কিন্তু কেমন যেন ওপরের দিকে চলে যাচ্ছে, যে টসিং, তারা কি করছে, এগিয়ে যাচ্ছে, অগ্রসর হচ্ছে, এবং কি করছে তার সঙ্গে সঙ্গে তাদের যে ধূপাধার আছে তার থেকে যেন সুন্দর একটা সুরভি চতুর্দিকে ছড়িয়ে দিয়ে যাচ্ছে, এই রকম যেন একটা উপলব্ধি। আসলে এখানে তিনি দেখাবার চেষ্টা করছেন যে আকাশের তারার দিকে যদি আমরা তাকাই দুটো দিক ধরা পড়ে, কিন্তু সেই নক্ষত্রের সৌন্দর্যের মধ্যে আমরা দুটো দিক আমাদের চোখে ভাসমান হয়, আমাদের পারসেপটিভ ভিশনে ধরা পড়ে। একটা হচ্ছে যে একটা তারা এইরম দেখি, কিন্তু একটা তারাকে দেখতে গিয়েই দেখি আবার তার পাশে আরেকটা তারা, তারপরে আরেকটা তারা, তারপরে একে একে অসংখ্য তারা। তাহলে এখানে আমাদের চোখে, নজরে, পারসেপটিভ আইয়ে দুটো জিনিস পড়ে। এক এক, প্রথমে এক এক নক্ষত্র ব্যক্তিকে লক্ষ্য করি, এবং কেবলমাত্র এককে, একটা তারাকেই আমি খালি লক্ষ্য করছি, তাকে দেখি যে সে একা একলা। প্রতিটি নক্ষত্র থেকে আবার লক্ষ্য করি কি, একটা তারা দেখতে দেখতেই আরেকটা তারা, এবং তারা সবসময় যেন মনে হচ্ছে
অগ্রসর হচ্ছে, একটা একটা চলে যাচ্ছে, স্থির হয়ে না সেখানে, এবং সঙ্গে সঙ্গে আরেকটা তারা। তাহলে আমরা কি দেখছি যে একটা তারা থেকে একটা আবেগের পুলক, একটা তারা থেকে যেন আরেকটা তারাতে একটা আবেগের পুলক যেন বাহিত হচ্ছে, এটা ওটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা আবার আরেকটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে দুটো জিনিস দেখছি, একদিকে দেখছি যে প্রতিটি ব্যক্তি নক্ষত্র একা, একক, সঙ্গীহীন, আবার দেখছি যে না, সে কিন্তু নট অ্যালন, সে আবার একটা গোষ্ঠীর সঙ্গে মিলে আছে, মানে এবং সে কিভাবে যেন একটা অদৃশ্য শক্তিতে একটা অপরের সঙ্গে সম্মিলিত হয়ে আছে। অর্থাৎ এখানে আমি দুটো জিনিস পাচ্ছি, একদিকে এক আর একদিকে অল, এই দুটো নিয়ে কিন্তু নাক্ষত্রিক সৌন্দর্য, এইটার দিকে উনি বেশি করে দৃষ্টি আকর্ষণ করছেন। তাহলে কি দেখতে পাচ্ছি? একত্র বন্ধন, নিঃসঙ্গ উজ্জ্বল দীপ্তি। একটাকে যখন দেখছি তখন দেখে মনে হচ্ছে যে এটা একটা সলিটারি, একটা স্টার, একটা একক নিঃসঙ্গ উজ্জ্বল দীপ্তি। আবার সেটা দেখছি আবার একত্র তারা সবাই বন্ধনে আবদ্ধ এবং অতি জাগতিক, একটা অতি জাগতিক, সেখানে উনি বলছেন যে একটা সুপারনাল হারমোনি তারা যেন তৈরি করছে, একটা অতি জাগতিক সুষমা সেখানে তারা যেন তৈরি করছে। আসলে এখানে তিনি দেখাচ্ছেন, দুটো জিনিস দেখাতে চাইছেন, এখানে ওই ডিটেলগুলো আর করা যাবে না, কিন্তু নৈতিকতার আলোচনা করতে গেলে উনার পরবর্তী লেখাগুলোর ওপরে ভীষণভাবে নির্ভর করতে হবে। এবং তিনি যে হিউম্যান সাইকেল গ্রন্থ লিখেছিলেন এবং যেখানে তিনি বারবার মানে একজনের একজন নয়, যেমন প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব পার্সোনালিটি, তার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে চলা, এই দুটোর ওপরে তার কিন্তু অসম্ভব গুরুত্ব ছিল, যার জন্য তিনি তার কল্পনা ছিল যে মানুষ কিন্তু হিউম্যান ইউনিটি স্তরে পৌঁছবে এবং সেই গতির পথে মানুষ কিন্তু আছে। সুতরাং টু বি মরাল, যদি আমাকে নেচারকে অবলম্বন করে মরাল হতে হয়, আমার যেমন আমার একক ব্যক্তিত্বকে আমার আমার সেটাকেও আমার পরিপুষ্ট করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেখানে কখনোই সেলফিশ মানে কেবল আমি সর্বস্ব হলে হবে না, সেখানে সবাইকে নিয়ে চলতে হবে। এই যে কথাগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট তিনি এখানে বলছেন। কিন্তু প্রশ্ন জাগে, এই সর্বত্র বিরাজমান সুষমায় কেন বেসুর ও বেতালা হওয়া সুর বেজে ওঠে? অরবিন্দ যথেষ্ট দৃঢ়তার সাথে শ্রুতিকটু সুরের সমন্বয় স্বীকার করেছেন। তিনি স্বীকার করেছেন যে মহাকাব্যিক বিশাল জীবনে চমৎকার এবং সুন্দর সরল রেখাগুলো বিরাজমান থাকে, কিন্তু তাই বলে তিনি জীবনে ঘটমান বেতালা বেসুর সুর অস্বীকার করেন না, যে এই যে হারমোনি নেচারে আছে মানুষের পর্যায়ে এসে এটা থাকে না। কিন্তু সেখানে তিনি বলেছেন, এবং এই সুষমা কি একটাই সুষমার একটাই নিয়ম বিচার্জ করে? না, তিনি বলছেন এখানে তার বিভিন্ন স্তর আছে, বিভিন্ন পর্যায় আছে, লেয়ারে লেয়ারে, এবং প্রত্যেকটা লেয়ার আবার প্রত্যেকটা লেয়ারের সঙ্গে কিন্তু বিবাদমান না, আপাত দৃষ্টিতে মনে হলেও বিবাদমান, সেগুলো কিন্তু সব সমন্বিত হয়ে যায়। তাহলে নেচারের দিকে যদি তাকাই, নেচারে যেমন আমরা বলবো যে একটা তারার একটা ওয়ার্ল্ড অফ স্টার্স আছে, একটা ওয়ার্ল্ড অফ লিভিং বিইংস আছে, ওয়ার্ল্ড অফ লিভিং বিইংসের মানে ওয়ার্ল্ড অফ ম্যান আছে, ওয়ার্ল্ড অফ অ্যানিমালস আছে, ওয়ার্ল্ড অফ ট্রিজ আছে, ওয়ার্ল্ড অফ আদার প্ল্যান্টস আছে, ওয়ার্ল্ড অফ আদার লিভিং বিইংস, এরম নানানভাবে আর কি, মানে এই সমস্ত আছে, এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে এক একটা লেভেল হলেও এই এক একটা স্তর কিন্তু আবার সুন্দরভাবে পরস্পর পরস্পরের সঙ্গে সমন্বিত হয়ে যায়। যেমন ওই একক নিঃসঙ্গ তারা, সে আবার কি করে, সে আবার অপরের সাথে সুন্দরভাবে আবেগে পুলকে সম্মিলিত হয়ে যায়,
সেইরকম ভাবেই এই হারমোনি কিন্তু নেচারে বিরাজ করে। এবং এখানে এখানে আমি শুধু, আমার মনে হচ্ছে না আমি আর একটু কিছুক্ষণ সময় পাবো কি? অন্তত মূল কথাটুকু একটু বলি। হ্যাঁ, এখানে উনি বলছেন যে তাহলে আমাদের জীবনে নৈতিক হতে গেলে আমাদের যদি নেচারের নেচারের নিয়মটাকে অনুবর্তন করতে হয়, তাহলে সেখানে তিনি পরামর্শ দিচ্ছেন যে আমাদের চারটে ধাপে পা ফেলে ফেলে ওপরে উঠতে হবে। প্রথম মইয়ের প্রথম ধাপ উনি কী বলছেন যে অ্যাপ্লাই টু হিউম্যান লাইফ দ্য প্রিন্সিপলস ডমিনেন্ট ইন দ্য কসমস। এই যে এতক্ষণ আমি আলোচনা করলাম, সেখানে আমরা কী দেখতে পেলাম যে কী নীতি বা কী নিয়ম এই বিশ্বে চলছে? না, বিশ্বের নীতি হচ্ছে এই যে তিনি দুটো উদাহরণ দিয়েছেন, সেই দুটো উদাহরণের দিকেই আমরা মোটামুটি আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখি। একটা হচ্ছে গোলাপ এবং আরেকটা হচ্ছে স্টার। আচ্ছা, গোলাপ গোলাপের মতো হচ্ছে, গোলাপ নিজের স্বধর্ম সেইটাকে কিন্তু সংস্কার করে করে, এবং নক্ষত্রের যে সৌন্দর্য সেটা ততই প্রপোর্শনেট, ততই বিউটিফুল হতে পারছে যখন স্টার তার যে নিজস্ব, তার যে অন্তর্বর্তী যে ধর্ম সেইটাকে অনুবর্তন করে। তাহলে গোলাপ সুন্দর হতে গেলে তাকে কিন্তু নিজের ধর্ম বর্জন করে স্টারের ধর্ম অনুবর্তন করতে হচ্ছে না, বা স্টারকে গোলাপের ধর্ম গ্রহণ করতে হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে একটা প্রিন্সিপল, যে প্রিন্সিপল আমরা নেচারে দেখি। অর্থাৎ এইখানে যে হারমোনি উনি যেটা বলছেন, যে হারমোনি একটা প্রপোর্শনেট রেগুলারিটি অ্যান্ড ভ্যারাইটি দিচ্ছে, যেটাকে উপস্থাপিত করছে, সেটা এতে গেলে পেতে গেলে মানুষের জীবন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হারমোনি চ্যুত হয়ে পড়ছে, সেই হারমোনিকে ফেরাতে গেলে মানুষকে কি করতে হবে? যে প্রকৃতির নিয়মের অনুবর্তী হতে হবে, এবং প্রকৃতির নিয়মের অনুবর্তী হওয়া মানে এখানে কিন্তু আমরা দেখব যেখানে মানুষের যেটা ইনবর্ন কোয়ালিটি, অর্থাৎ এক এক কথায় বলতে পারি যে মনুষ্যত্ব, মনুষ্যত্ব কি সেটা তো আর ওইরকমভাবে বললে হবে না, সেটাকে ভাঙতে হবে, বুঝতে হবে, তাই নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক ডিবেট হবে, কিন্তু সেইটাকেই আমাদের বুঝতে হবে, জানতে হবে, ধরতে হবে। সুতরাং দ্বিতীয় ধাপে উনি বলছেন যে মইয়ের দ্বিতীয় ধাপে মানুষ যখন উঠবে, প্রথমে এটা উপলব্ধি করবে যে নেচারের নিয়মটাকে আমাদের অনুবর্তন করতে হবে, এবং সেটা অনুবর্তন করতে গেলে কি করতে হবে, যখন মইয়ের দ্বিতীয় ধাপে মানুষ উঠল তাকে কালটিভেট করতে হবে তার নিজের ইনবর্ন কোয়ালিটি আর ভার্চু যেগুলো তার মধ্যে আছে, অর্থাৎ মানুষের ভেতরের মানুষের ধর্ম। এই নিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরও কত আলোচনা করেছেন যে মানুষের ধর্ম, সেই মানুষের ধর্ম সেটাকে আমরা ধরতে পারি কি পারি না, কিন্তু সেটাকে আমাদের অনুসন্ধান করে ধরবার চেষ্টা করতেই হবে, যে মানুষের ধর্ম সেইটাকে মানুষকে কালটিভেট করতে হবে। এবং এখানে বিশেষভাবে মানে অরবিন্দ অ্যাক্রয়েড ঘোষের রচনার মধ্যে দিয়ে মানে গীতার স্বধর্মের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তারপরে বলছেন যে তৃতীয় ধাপ, তাহলে প্রত্যেক মানুষের মধ্যে সব মানুষ মানুষের ধর্ম কালটিভেট করে সব মানুষ একেবারে স্টিরিওটাইপড একই রকম হয়ে যাবে? যে গাঞ্জানে একটা সমাজের নিয়ম হলো যে বলা হলো মানুষের ধর্ম হচ্ছে কি, মানুষের ধর্ম হচ্ছে কেবল কম্পিউটার পড়ো, কম্পিউটার চালাতে শেখো, এইটাই করো। এইটা যদি বলে দেওয়া হয় তাহলে সব মানুষই, যে গান করতে পারে, যে আঁকতে পারে, যে সৌন্দর্য পিপাসু, যে কবি, তারা সবাই এই একই ধর্মই কেবল কালটিভেট করে যাবে, তাকেই করে যাবে। সেজন্য তৃতীয় ধাপে উনি এসে বলছেন যে ইচ হিউম্যান ইন্ডিভিজুয়াল, প্রত্যেক মনুষ্য ব্যক্তি মানুষ হিসেবে তার নিজের যেটা পার্সোনালিটি সেইটাকেও কিন্তু তাকে উন্নত করতে হবে। এটা হচ্ছে তৃতীয় ধাপ।
আর চতুর্থ ধাপের মই যেখানে মরালিটি বা নৈতিকতার স্তরে সে পৌঁছতে পারছে, তাহলে তাকে কি করতে হবে? আমাদের ভারতীয় বৈদিক যে ধর্ম এথিক্স, সেখানে দুরকমভাবে ধর্মের শ্রেণীবিভাগ করা হয়। একটাকে বলা হয় সাধারণ ধর্ম, আরেকটাকে বলা হয় অসাধারণ ধর্ম। যখন সাধারণ ধর্মের আলোচনা করা হয়, তার বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে। সেই ক্লাসিফিকেশন, সেইগুলোই সাধারণ ধর্ম কিনা সেইটা নিয়ে বাদ বিতণ্ডা হতে পারে। কিন্তু এই যে পয়েন্ট আউট করা যে সাধারণ ধর্ম, যেটা মানুষের মানুষ হিসেবে ধর্ম, সেইটাকে মানুষকে কি করতে হবে? তার নিজের মধ্যে, তার তার অন্তরের মধ্যে সেই ধর্মটার চাষ করতে হবে, কালটিভেট করতে হবে। আবার প্রত্যেক মানুষ মানুষ হিসেবে, আবার প্রত্যেক মানুষের একক ব্যক্তিত্ব আছে, তার ব্যক্তিত্ব নিষ্ঠ যে ধর্ম, যেটাকে আমরা বলতে পারি যে অসাধারণ ধর্ম। এখন অসাধারণ ধর্মের কথা বলতে গিয়েও সেখানেও যেভাবে ধর্মের শ্রেণীবিভাগ করা হয়েছে, বিশেষ করে বর্ণ ধর্ম এবং বর্ণ ধর্মের প্রকৃত তাৎপর্য কিছুতেই বোঝা যায়নি, সমাজে নানান সময় নানানভাবে সেটাকে বোঝা হয়েছে, এবং তার ফলস্বরূপ আমরা জানি যে আমাদের সমাজে কত আমাদের দুঃখ কষ্ট এগুলো ভোগ করতে হয়েছে এবং এখনও সেটা চলছে। কিন্তু তার পেছনের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটার মধ্যে কিন্তু যথেষ্ট যুক্তি ছিল বলেই মনে হয়। এখন এইগুলো কালটিভেট করার পর তাকে বলছে যে কি হবে এখানে, তবেই বলা হচ্ছে যে তার ক্যারেক্টার, চরিত্র। এবং এখানে আমরা দেখব যে তিনি জোর দিচ্ছেন ক্যারেক্টারের, মানে মরালিটির বিষয়টা কি, যে মানুষের চরিত্র, ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টার মানে একটা ক্যারেক্টার, একটা মরাল ক্যারেক্টার, এটাকে তিনি তুলনা করছেন উইথ আ বিউটিফুল অবজেক্ট। একটা বিউটিফুল অবজেক্টের যেমন তিনটে এলিমেন্ট থাকে, একটা ক্যারেক্টার যেটা মরাল ক্যারেক্টার, তারও কিন্তু তিনটে এইরকম এলিমেন্ট বা অঙ্গ থাকবে। এবং সেই তিনটে এলিমেন্ট বা অঙ্গ সেই একই রকম, তার একটা ফর্ম থাকবে, তার একটা কালার থাকবে, এবং তার একটা পারফিউম থাকবে। এবং এই ক্যারেক্টার, ক্যারেক্টার ব্যাপারটা, এটা কিন্তু আমরা আমরা দেখতে পাই না, কিন্তু ক্যারেক্টারটা প্রকাশিত হয় মানুষের কর্ম আচরণের মধ্যে দিয়ে। এবং এই কর্ম আচরণ আমার দৈহিক কর্ম হতে পারে, আমি কথা বলছি, আমার বাক্যর মধ্যে দিয়ে সেই কর্ম প্রকাশিত হতে পারে, আমার চিন্তার মধ্যে দিয়ে আমার সেই কর্ম প্রকাশিত হতে পারে। তাহলে এই যে অ্যাকশন, তাহলে এই যে ম্যানিফেস্টেড অ্যাকশন, সেইটা হচ্ছে কি, তার যে ফর্ম, এই যে অঙ্গটা, সেইটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে বলছেন যে তারও একটা কিন্তু কালার থাকে। এখন যে যেরকম কর্ম করছে, তাই তো, যে যেরকম কর্ম করছে, সেই কর্মটা, সেই ভেতরের যে কর্তা, তাই তো, তার যেটা সোল, তার যেটা স্বরূপ, সেটাকেই রিভিল করছে। এবং কারোর কর্মর কর্মটা, তাই তো, কারোর কর্মটা তার সোলের যে ধর্মনিষ্ঠ দিকটাকে তুলে ধরছে, কারোর আবার ধর্মচ্যুতির দিকটা তুলে ধরছে। তাহলে সেইটাকে বলা হচ্ছে যে কালার, ক্যারেক্টারের মধ্যে দিয়েই এই কালারটা, তোমার চরিত্রের, ব্যক্তির চরিত্রের মধ্যে দিয়ে ব্যক্তির ক্যারেক্টারটার যে রং, সেটা কিন্তু ফুটছে। আর পারফিউম, সৌরভটা কি বলছে, যে যখন কোনো একটা অ্যাকশন বা কর্ম আচরিত হচ্ছে, সম্পাদিত হচ্ছে, তার মধ্যে দিয়ে একটা কিন্তু সৌরভ, একটা পারফিউম, এটাও আবার সেই মানে ইন্দ্রিয় নির্ভরার্থে সৌরভ নয়, এটা আমরা ঘ্রাণেন্দ্রিয় দ্বারা সেটা পাই না, কিন্তু সে কি উপায় অবলম্বন করে কাজটা করেছে, দ্য ম্যানার। মানে একজন ডাক্তারের উদ্দেশ্য, একজন ডাক্তারের উদ্দেশ্য তার পেশেন্টকে তিনি অস্ত্রোপচার করে তার পেশেন্টকে তিনি সুস্থ করে তুলবেন, কিন্তু এমন তো হতে পারে যে অস্ত্রোপচার করা সত্ত্বেও সেই পেশেন্ট কিন্তু সুস্থ হলেন না। কিন্তু তখন এই যে তার ব্যানার, তার মধ্যে দিয়ে
এই যে সে চেষ্টা করেছে এইটাই কিন্তু রিভিল করছে তার নৈতিক দিকটা উন্নত নাকি উন্নত নয়। আবার কেউ একজন এই 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 উদাহরণ আমরা পেয়েছি কান্টের লেখাতেই, যে একজন একজন ভিখারি ভিক্ষা চাইছে, তাকে ভিক্ষা দিতে চায় না, সেজন্য তার হাতে খুচরো পয়সা ছিল, ছুঁড়েছে, সেটা ছোঁড়ার কারণ হচ্ছে ভিখারিকে মারার জন্য। কিন্তু ভিখারি পয়সাটা পেয়ে গেছে, তখন তার এই যে ম্যানার এটা কিন্তু সুন্দর সৌরভ ছড়ায় না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে উনি দেখাতে চাইছেন যে ক্যারেক্টার, আদর্শ ক্যারেক্টার হতে গেলে তাহলে নেচারের পথেই চলতে হবে। নেচারে যেরকম হারমোনি আসে এবং এইভাবেই যখন ক্যারেক্টারের মধ্যে তার ফর্ম, কালার এবং পারফিউম প্রপোর্শনেটলি একটা রেগুলার ভ্যারাইটিতে মিলিত হবে, তখনই আমরা বলতে পারবো হারমোনি অফ ভার্চু এস্টাবলিশড হয়েছে। এইরকম উনি একটা কথা এখানে বলবার চেষ্টা করেছেন। আমি এই বলেই আজকে শেষ করছি, আর তো বলবার সময় হয়তো হবে না। দিদিকে ধন্যবাদ দিই, আপনাদের অনেকেরই জটিল লেগেছে, কিন্তু ব্যাপারটা খুব জটিল না, এত সহজ সরল। গীতা তৃতীয় অধ্যায়ের ব্যাখ্যা সুন্দর রয়েছে শ্রী অরবিন্দের। আপনি অ্যাক্রয়েল অ্যাক্রয়েল বারবার বলছেন, আমি আমাদের স্মরণ করে দিচ্ছেন যে তিনি খ্রিশ্চান ছিলেন, এটা স্বীকার করুন আর নাই করুন, বিশ্বাস করেন নাই করেন, তিনি তার বাবা তাকে প্রেসিডেন্টাইজ করে দিয়েছিলেন খ্রিশ্চান, নইলে অ্যাক্রয়েল নামটা থাকতো না, এ নিয়ে প্রচুর তর্ক আছে। তাই খ্রিশ্চান হয়েছিলেন, সেটা আপনি বারবার স্মরণ করছেন কেন আমি সেটাই বুঝলাম না, আপনি হয়তো বিশ্বাস করেন না তবু মানে বলছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে দেখুন, প্রকৃতিতে আমি প্রথমেই বলেছি, প্রকৃতিতে সবসময় কিন্তু যে জিনিসটা প্রিন্সিপাল যেটা একটাই আছে সেটা হচ্ছে, সেটা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। প্রতি সেকেন্ডে 60 মিলিয়ন হিলিয়াম, 60 মিলিয়ন টনস অফ হিলিয়াম মানে সূর্য এটা আমাদের বিকিরণ করছেন। বিকজ অফ দিস কলোসাল সোলার স্যাক্রিফাইস উই আর লিভিং। সবাই প্রকৃতিতে সর্বত্রই সবাই কিন্তু এই প্রিন্সিপাল অফ স্যাক্রিফাইসের উপর নির্ভর করে আছে, এবং আমাদের মানব সমাজে ওই যে ইন্টিনজিং যে কোয়ালিটিগুলো সেগুলো কিন্তু এইভাবেই আসছে, মায়ের স্নেহ ছেলে সন্তানের প্রতি, সেই জন্য সন্তানরা বেঁচে থাকে। এই ভালোবাসাটা কোনোভাবে কেউ ব্যাখ্যা করতে পারে না, যে মায়ের সন্তান নেই তার ভেতরে ওই স্নেহ থাকতেই পারে না। গরু বাছর সব সব জায়গায়, আর গরুর বাচ্চা হলে পরেও সেখানে তার স্নেহ বেড়ে যায়, কুকুরের বাচ্চা হলেও বেড়ে যায়, আপনারা গেলে পরে তাদেরকে মারতে আসবে। এই যে প্রিন্সিপাল, কিন্তু প্রেম ভালোবাসা এইগুলো ইনবর্ন সবার জন্য আছে, প্রকৃতিতে আছে, এটা স্যাক্রিফাইসটা হচ্ছে প্রকৃতির একটা সেন্ট্রাল থিম প্রিন্সিপাল, সবাই সবার জন্য স্যাক্রিফাইস করছে, আমরাই কেবল সব জিনিস নিজের বলে আঁকতে থাকছি। উই হ্যাভ এক্সটেঞ্জ আওয়ার সেলফ ফ্রম দিস ভেরি রিকোয়ারমেন্ট অফ স্যাক্রিফাইস, এইটাই হচ্ছে আসল কথা। তা আমাদের সেই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যেতে হবে। আর মনুষ্য ধর্মের যেটা কথা বলা হচ্ছে, আপনি চারটে ধাপ বললেন, আর একটা ধাপ আছে, আর একটা ধাপ, সেই ধাপটা হচ্ছে যে এছাড়া মনুষ্য ধর্ম না, আমাদের ভেতরে মানুষের ভেতরে দেবতার ধর্ম এসে যাচ্ছে, বুঝলেন, ইদম জ্ঞানম উপাসিত্য মম সাধর্মম আগত। একবার চতুর্দশ গীতাতে তার অধ্যায় প্রথম শ্লোকেই বলে দিচ্ছেন যে এই জ্ঞান লাভ করে, এই আত্মজ্ঞান লাভ করে জীব আমার ধর্ম পাবে, সে আর মানুষ থাকবে না, ভগবানের ধর্ম হচ্ছে ভগবত্তা। এই ডিভিনিটিকে আপনি মোরালিটি, মোরাল সেন্স ঠিক আছে, অহিংসা সত্য অস্তেয় শৌচ এবং সংযম, এই পাঁচটা জিনিসকে বলা হচ্ছে মানুষের ধর্ম, তার মধ্যে এর মধ্যে মোরালিটি সমস্ত কিছু আছে, কিন্তু মানুষের ধর্ম মানুষেরই শেষ হচ্ছে না, তাকে দেবতা হতে হবে। নরোত্তম হলেন এই মনুষ্যত্ব অর্জন করে, আর তারপর হবে নারায়ণ। এবং অর্ষি অরবিন্দ এই নারায়ণের ধর্মই, কনসাসনেস ইজ ওয়ান হুজ প্লুরালিটি ইজ নট নোন, সেই কনসাসনেস যখন যায়, আমরা যখন সেই অবস্থায় যাই, তখন আপনি গোলাপের কথা বললেন তো, কবিরাজ মশাই, গোবিন্দনাথ কবিরাজ মশাই
একবার থ্রেডবেয়ার আলোচনা করেছেন, সৌন্দর্য যদি গোলাপে থাকতো তাহলে সকলেই গোলাপকে সুন্দর বলতো, তা বলে না, সকলের কাছে গোলাপের অ্যাপিল সেরকম নয়। তাহলে গোলাপে খণ্ডিত সৌন্দর্য আছে, এটা দিয়ে আমরা শুরু করি। আর আমাতেই যদি সৌন্দর্য সবটা থাকতো 100%, তাহলে আমি যা কিছু দেখতাম সবই সুন্দর হতো, সেটাও নেই। সুতরাং দিদি যেটা বললেন খানিক 100% সত্য, যে আমার ভেতরে মনুষ্যত্বের জাগরণ হোক, পশুত্ব চলে যাক, স্যাক্রিফাইস আসুক, আমি আমার ভেতরে অহিংসা সত্য দয়া এসব প্রীতি ভালোবাসা 16 চ্যাপ্টারে যেগুলো কোয়ালিটি আছে, দৈবী কোয়ালিটি, সেগুলো আসুক আমাকে দেবতা বানাবার জন্য, তখন যখন আসবে তখন দেখব অনেক সময় আমি দেখব যে আমার ভেতরেই সব সৌন্দর্য আছে। তখন আর তো দ্বিতীয় বস্তু নেই পৃথিবীতে, দ্বিতীয় বস্তু তখন আর নেই পৃথিবীতে। আমার কাছে সুন্দরের ডেফিনেশনটা তখন অন্যরকম হয়ে যাবে, যে আমি তো সুন্দর, আই এম এভরিথিং ইজ এ প্রজেকশন অফ মাই সেলফ, আই এম প্রজেক্টিং এভরিথিং, যেটা হচ্ছে সেটা আপনারা সকলেই সেটা শুনেছেন এবং জানেন যে বহুরূপে সম্মুখে তোমার, হ্যাঁ, দ্যাট এভরি অবজেক্ট ইন দ্য ইউনিভার্স ইজ এ ম্যানিফেস্টেশন অফ দ্যাট ডিভাইন। এবং এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে রক্ষা করব। এবং আলটিমেটলি কথাটা হচ্ছে কি, যে আলটিমেট রিয়েলাইজেশন হচ্ছে যে গোলাপেও সৌন্দর্য নেই, সব সৌন্দর্য আমারই ভেতরে, দ্যাট ইজ হায়েস্ট অদ্বৈত। এবং সেটা সে অরবিন্দের অধীনে, অরবিন্দের শেষের দিকে দেখবেন পড়ে 18 বছর বয়সে এক লেখা আছে, তারপর ধীরে ধীরে পরিশীলিত হচ্ছেন তিনি। এইটাই হচ্ছে আমার বক্তব্য, যে আমাদেরকে আরেকটা পঞ্চম ধাপ আনতে হবে। মানুষের ধর্ম নিয়ে আমরা ব্যস্ত নিশ্চয়ই হব, এবং মানুষের ধর্ম পালন করে করে কিন্তু আমরা মোরালি আপরাইট হব, এবং আমাদের মোরাল প্রিন্সিপাল এমন হবে যে আমরা প্রত্যেককে মানে সাস্টেন করব, সঙ্গে সঙ্গে প্রকৃতিকেও রক্ষা করব। প্রকৃতি থেকে আমরা এগুলো পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, এটা প্রকৃতিতে কোথাও শোক দুঃখ কিচ্ছু নেই, আমাদের ভেতরেও শোক দুঃখ নেই। রবীন্দ্রনাথ যখন তার পুত্রকে মানে দাহ করে ফিরছেন ট্রেনে, তখন তিনি আকাশের দিকে তাকিয়েছেন, ট্রেনে ফিরছেন, বলছেন মানে জ্যোৎস্নার প্লাবনে সব ভেসে যাচ্ছে, কোথাও তো কোনো কমতি নেই, তাহলে আমার ভেতরেই বা শোক থাকবে কেন? এই যে অনুভূতিটা, এই অনুভূতি শুধু মনুষ্যত্বের অনুভূতি নয়, দয়া মায়া প্রীতি ভালোবাসা এসব মনুষ্যত্বের অনুভূতি, মানে আমাদের যে এগুলো হচ্ছে তার প্রিন্সিপাল বা কোয়ালিটি বা প্রপার্টিস। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, যে আমাদের কিন্তু এইসব তত্ত্ব আলোচনা করতে গেলে পরে মাইন্ডটাও তো সব, মাইন্ড ইজ অলসো এ প্রোডাক্ট, ইট ইজ এ বর্ন অফ ফাইনার ফুড পার্টিকেলস। আপনি 15 দিন না খেলে পরে মাইন্ডও দুর্বল হয়ে যাবে, কিন্তু আমাদের হচ্ছে কনসিয়াসনেস, ইন্টালেক্টও তাই, বুদ্ধিও কাজ করবে না, অন্য চিন্তা চমৎকার। তা হায়েস্ট ফিলোসফি আমরা শ্রী অরবিন্দের কাছে পেয়েছি কনসিয়াসনেস, ডিভিনিটি, ডিভাইন লাইফ, দ্যাট ইজ নট দ্য হিউম্যান লাইফ, মনুষ্য জীবন ডিভাইন লাইফ নয়, সেটা হচ্ছে ডিভাইন লাইফ ইটসেলফ ইজ এ কনসেপ্ট। আমি সেটাই মানে আপনাদেরকে জানতে বলতে চাই, আর দিদিকেও আমি বলতে চাই যে আরেকটা ধাপ আপনাকে যোগ করতেই হবে, তা নাহলে আপনি অদ্বৈত তত্ত্ব প্রতিষ্ঠিত করতে পারবেন না। মানুষ মানুষ নয়, মানুষ আমার ধর্ম পাবে যদি মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হয়, তবেই তারপর তার যাত্রা শুরু হবে ডিভিনিটির ক্ষেত্রে। মানে অসৎ উপায়ে কাজকর্ম করে, অসৎ পথ অবলম্বন করে যারা কাজকর্ম করে তারা কখনোই হায়ার সে স্টেট অফ এক্সিস্টেন্সে যাবার, অর্থাৎ দেবতার আরাধনা করার উপযুক্ত নয়, তাকে মানুষের সেবা করে যেতে হবে, এবং আত্মবোধ সেবা করতে হবে। তো এইভাবে আমি প্রকৃতিকে রক্ষা করব, প্রকৃতি আমাকে এই শিক্ষা দিচ্ছে, ওইটা আমি যেটা বললাম যে প্রকৃতির এই জিনিসগুলো, এগুলো কিন্তু পার্সিভ করতে হবে, ওগুলোকে আমরা কীভাবে প্র্যাকটিস করবো সেটা দিদি বললেন, চারটে ধাপে প্র্যাকটিস করতে হবে, এবং ফিফথ ধাপে গিয়ে প্র্যাকটিক্যালি আমার প্র্যাকটিসে করাতে হবে, আই বিকাম ওয়ান উইথ ইউনিভার্স, এবং তখন দেখি যে আমারই ভেতরেতে গোলাপ, অসংখ্য গোলাপ আমার ভেতরেই ফুটে আসে, গোলাপ নেই, আমিই ফুটে আছি সৌন্দর্যের সোর্স, আমি
100% তখনই, এটা এইভাবে বলা যায় না, এটা আমি সেটাই বলছি। তা সকলকে ধন্যবাদ, দিদিকে ধন্যবাদ, দিদি আমাদের একটা সুন্দর মানে অ্যানালিসিস করে দিলেন যে সত্যকে ধরে ধরে কী করে রিতমে যেতে পারি। রিতম আমাদের ছিল সব জায়গা, কিন্তু রিতম থেকে আমরা ভ্রষ্ট হয়েছি, আবার সেটাকে আমাকে ফিরে পেতে হবে। প্যারালাইজ লস্ট, আই হ্যাভ টু রিগেইন ইট, দ্যাট ইজ আওয়ার সাধনা। জয় মা।